কানা জটিলতার হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় এবারের ঈদে শাকিব খান অভিনীত সুপারহিরো ছবিটি মুক্তি পায়। স্বল্প প্রচার ও অল্প সময়ে ছবিটি মুক্তি পাওয়ায় বেশ হতাশার মধ্যে পড়ে যান হল মালিক, বুকিং এজেন্ট ও শাকিব ভক্তরা। অন্যদিকে বাড়তি চাপও ছিল সবার মাঝে বিশ্বকাপ নিয়ে। খেলাগুলো রাতে হওয়ায় হল মালিকদের তেমন চাপ নিতে হয়নি। এ প্রসঙ্গে জামালপুর ইসলামপুর মুক্তামণি হলের ব্যবস্থাপক জানান, সুপারহিরো নিয়ে আমরা বেশ আশাবাদী ছিলাম, সেটি পূরণও হয়েছে, কারণ বিশ্বকাপের ম্যাচগুলো রাতে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই আর্জেন্টিনা ও ব্রাজিল ভক্ত। একদিন ছাড়া আমাদের প্রতিটি শোই হাউসফুল হয়েছে। পরিচালক এই ছবিতে তার কারিশমাটি ঠিকই দেখিয়েছেন। এ প্রসঙ্গে পরিচালক আশিকুর রহমান জানান, ছবিটি শাকিব খান বলেই পার পেয়েছে। একটি ছবি নির্মাণে পরিচালনায় কতদের চাপ থাকতে হয় কেউ হাতে কলমে হিসাব না করলে বুঝবে না। যদিও সুপারহিরো ছবিটি নিয়ে আমাকে নানা প্রতিকূলতার পাহাড় বইতে হয়েছে, অন্যদিকে হার্টবিট প্রোডাকশনের প্রযোজক তাপসী ফারুককে বেশি চাপের সম্মুখীন হতে হয়েছিল, শেষ পর্যন্ত তিনি বিজয়ী হয়েছেন। ভিন্ন রকম গল্প আর দেশি বিদেশি নান্দনিক লোকেশন ও অন্যরকম উপস্থাপনার জন্য দর্শকদের মনে ভালোবাসার স্থান জয় করে নিয়েছে সুপারহিরো। ইতোমধ্যে সব প্রেক্ষাগৃহ থেকে খবর পাওয়া গেছে প্রায় প্রতিটি শোই হাউসফুল যাচ্ছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের আনন্দমুখর প্রতিক্রিয়া দেখা যায়। তাদের সাথে কথা বলে জানা যায়, এই চলচ্চিত্রটির অ্যাকশন আইটেম সং ও গল্পের বিভিন্ন রহস্যমণ্ডিত অংশ তাদের অভিভূত করেছে। তবে ঈদে মুক্তি পাওয়া এই ছবি নিয়ে সারা দেশ থেকে বেশ সাড়া পাচ্ছি, এটাই আমার শেষ সময়ের বড় প্রাপ্তি। ছবিটি নিয়ে প্রযোজক তাপসী ফারুক জানান, বিশ্বকাপের চাপেও সুপারহিরো চলচ্চিত্রের টিকিট বিক্রির চাপ সামলানো দায় হয়ে পড়েছে এবং আশিকুর রহমানের পরিচালনায় বহুল প্রতীতি বাংলা চলচ্চিত্র সুপারহিরো সবার মনে জায়গা করে নিয়েছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিগত 10 বছরে এমন চলচ্চিত্র তারা দেখতে পায়নি। এমনকি যমুনা ব্লকবাস্টার, যেখানে সুপারহিরো চলচ্চিত্রটি চলার কথা থাকলেও যান্ত্রিক গোলযোগের কারণে 2-1 দিন বিলম্ব হচ্ছে, সেখানে প্রতিদিন শত শত দর্শক সুপারহিরো দেখতে ভিড় করলেও সুপারহিরো দেখতে না পেয়ে বাধ্য হয়ে অন্য চলচ্চিত্র দেখছেন। এরকম অবস্থায় ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের পছন্দের তালিকায় সুপারহিরো চলচ্চিত্রটি সুপারহিট থাকবে। ঈদের মাত্র একদিন আগে সেন্সর সনদ পেলেও এটা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন। পাশাপাশি প্রেক্ষাগৃহের হল মালিকরাও এই চলচ্চিত্রের বেশিরভাগ শো হাউসফুল পেয়েছেন, এতে আমাদের টিমের কষ্টগুলো সার্থক হয়েছে।